আমাকে কল দিয়ে বললো আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। আমার ফোনে একটা SMS আসলো, আমি তাদেরকে কোড দিলাম, দেখি সব টাকা নাই হয়ে গেল। অনলাইনে কাস্টমার সেজে অর্ডার করলো, আমাকে বলল অ্যাডভান্স পেমেন্ট করবে। এরপরে একটি কোড পাঠালো, বলল পেমেন্ট করার জন্য নাকি কোডটি লাগবে। আমিও বললাম কোডটি। ওমা, কিছুক্ষণ পরে দেখি আমার ব্যালেন্স জিরো। আমাকে একদিন একজন একটা লিঙ্ক পাঠালো, ওই লিঙ্কে আমি ক্লিক করলাম, বাট লিঙ্কটাতে দেখি কিছু ছিল না, বাট পরে দেখি আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। এরকম শত শত ঘটনা ঘটছে প্রতিনিয়ত আমাদের সাথে। বিভিন্ন ধরনের হ্যাকাররা এবং প্রতারকরা বসে আছে আমাদের মোবাইল এবং কম্পিউটারের পাসওয়ার্ড, ছবি, ভিডিও হাতিয়ে নেওয়ার জন্য। এইসব প্রতারক চক্রের বা হ্যাকারদের উদ্দেশ্যই থাকে আমাদের ক্রিডেনশিয়ালগুলো, ছবি, ভিডিওগুলো নেওয়ার জন্য। স্পেশালি যারা অনলাইনে ব্যবসা করেন, এই ডিজিটাল দুনিয়ায় টিকে থাকতে হলে, নিরাপদ থাকতে হলে সাইবার সিকিউরিটি জানা অত্যাবশ্যক। আসসালামু আলাইকুম, আমি আরিফ মঈনুদ্দিন, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সাইবার নিরাপত্তার বিভিন্ন এসেনশিয়াল বিষয়সমূহ তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই জেনে নেই সাইবার সিকিউরিটি জিনিসটা কি। আমি যদি সহজে বলি, সাইবার হচ্ছে একটা ইন্টারনেট জগৎ, আর সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা। সাইবার সিকিউরিটি বিষয়টা হচ্ছে পুরো ইন্টারনেট জগতের একটা নিরাপত্তার বিষয়। আপনি কল্পনা করুন, আপনার একটা বাসা আছে, যে বাসায় আপনি প্রতিদিন থাকেন, সেই বাসায় আপনি অনেক কিছু, আপনার ধন সম্পদ, ফার্নিচার, গুরুত্বপূর্ণ জিনিস থাকে। যদি কোনো দিন আপনি আপনার বাসা থেকে বের হন, এবং আপনি কি করেন মূলত, তালা মেরে যান। আপনি কি কখনো কল্পনা করেছেন, যদি আপনি তালা না মেরে যান, আপনার বাসায় চুরি হওয়ার সম্ভাবনা আছে? চুরি করার উদ্দেশ্যে কিন্তু আপনার বাসায় যে কোনো চোর সহজে ঢুকে যেতে পারবে। তেমনিভাবে আপনার এই ইন্টারনেট জগতে আপনার একটা স্পেস আছে, আপনার একটা সোশ্যাল মিডিয়া আছে, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার একটা ইন্টারনেটে একটা প্রোফাইল আছে। আপনি যদি সেই সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট, এগুলো যদি আপনি সঠিকভাবে পাসওয়ার্ড না দেন, সঠিকভাবে যদি আপনি তার নিরাপত্তা না দেন, তাহলে সেটাও হ্যাকাররা সহজে চুরি করতে পারে। তাহলে এই ডিজিটাল জগতে আপনাকেও তালা চাবি মারতে হবে, না হলে আপনি আমেনা, শম্পা ওই মালেহার মতো বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে পারেন। এই দুর্ঘটনাগুলো আসলে কোনো অপরিকল্পিত না, এটা হচ্ছে একটা হ্যাকার বা প্রতারকদের পূর্ব পরিকল্পিত ছক, যা আপনাকে টার্গেট করে করা হয়। তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, সাইবার আক্রমণ বা সাইবার অ্যাটাক জিনিসটা কি? আপনার ডিভাইসে তথ্য চুরি করার উদ্দেশ্যে বা আপনার ক্রিডেনশিয়াল নেওয়ার জন্য যখন বিনা অনুমতিতে কেউ আপনার ডিভাইস বা কম্পিউটারে হ্যাকিং করার চেষ্টা করেন, এটাই আসলে সাইবার অ্যাটাক বা সাইবার হ্যাকিং। যে এই কাজটা করে থাকেন তিনি একজন হ্যাকার। বিভিন্ন উপায়ে এই হ্যাকিংগুলো বা সাইবার অ্যাটাকগুলো হয়ে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যালওয়্যার আক্রমণ, ফিশিং অ্যাটাক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। ফিশিং হচ্ছে একটা প্রতারণার ফাঁদ, যেখানে ইমেইলের মাধ্যমে আপনার কাছে বা মেসেঞ্জারে একটা লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কটা দেখতে একটি স্বনামধন্য সোশ্যাল মিডিয়ার মতো দেখতে সেম লগইন ইন্টারফেস আসবে। আপনি যদি সেখানে আপনার ক্রিডেনশিয়াল দিয়ে দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার মানে হচ্ছে একটা ক্ষতিকর প্রোগ্রাম, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাইরাস, ট্রোজেন, র্যানসামওয়্যার। এটি আপনার
ইমেলের মাধ্যমে ছড়ায়। আপনার ইমেলে একটা অ্যাটাচমেন্ট থাকবে, সে অ্যাটাচমেন্টে আপনি যখন ক্লিক করবেন এবং আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন, তারপর আপনি আক্রান্ত হবেন। এইসব প্রতারণা, এসব সাইবার হ্যাকিং বা সাইবার অ্যাটাক থেকে বাঁচতে হলে বা আপনার ডিভাইসকে নিরাপদ রাখতে হলে আপনাকে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে হবে। আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে অন্যতম সাইবার অ্যাটাকের ঘটনা? এবং সেই অ্যাটাকের ঘটনাটি ঘটেছিল আমাদের বাংলাদেশ ব্যাংকে। 2016 সালের ফেব্রুয়ারি মাসে একদল হ্যাকার গ্রুপ বাংলাদেশ ব্যাংকে সাইবার আক্রমণ করে, সেই সময় $81 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় সেই সময় 688 কোটি টাকার সমান হাতিয়ে নেয়। এখন প্রশ্ন হতে পারে, এই সাইবার ঘটনা আপনার সাথে হবে কিনা? ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা অনলাইন বিজনেস করেন, ওনাদের ক্ষেত্রে ছোট ছোট বিভিন্ন ঘটনা ঘটতে পারে। এই প্রতারক চক্ররা বা হ্যাকাররা প্রতিনিয়ত আপনার ওয়েবসাইট, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল, আপনার বিজনেস প্রোফাইল এবং আপনার ক্রিডেনশিয়াল নিয়ে আপনাকে ব্ল্যাকমেলিং করতে পারে বা আপনার সিস্টেমে, কম্পিউটারে বা ডিভাইস অ্যাটাক করতে পারে। তাহলে আমাদেরকে সেই সব বিষয়সমূহ সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনার অনলাইন ব্যবসা নিরাপদ রাখার কৌশল, আমরা উল্লেখযোগ্য কিছু কৌশল আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথম কৌশলটি হচ্ছে, আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনাকে সেই ওয়েবসাইটটি একজন ভালো প্রোগ্রামার বা ডেভেলপার দিয়ে তৈরি করতে হবে। সেই ওয়েবসাইটের কোনো দুর্বলতা আছে কি না সেটা আপনাকে খুঁজে বের করে এটাকে নিরাপদ রাখতে হবে। আপনাকে সেই ওয়েবসাইটে স্ট্রং সিকিউরিটি প্রদান করতে হবে। যদি কখনো সেই ওয়েবসাইট হ্যাকড হয়, তাহলে কাস্টমার আপনার ওয়েবসাইটে আসতে পারবে না, আপনার বিক্রয় তখন কমে যাবে। এবার আসি আমি দ্বিতীয় কৌশলে। আপনাকে স্মার্টফোন ব্যবহারে সচেতন হতে হবে। আমি একে একে 5টা পয়েন্ট আপনাদেরকে বলবো। প্রথম পয়েন্ট, আপনার স্মার্টফোনের পাসওয়ার্ড আপনি কারোর সাথে শেয়ার করবেন না। কেউ যদি আপনার স্মার্টফোন হাতে পেয়ে আপনার পাসওয়ার্ড ব্যবহার করে, যদি সে আপনার স্মার্টফোনে ঢুকে যেতে পারে, তাহলে সে আপনার স্মার্টফোন থেকে বিভিন্ন ক্রিডেনশিয়াল, ছবি, ভিডিও হাতিয়ে নিতে পারে এবং আপনাকে নিঃস্ব করে দিতে পারে। পয়েন্ট নাম্বার 2, আমাদের কাছে বিভিন্ন সময় SMS এর মাধ্যমে বিভিন্ন লিংক আসে, ঘরে বসে প্রতিদিন এত হাজার টাকা ইনকাম করুন, আপনি লটারিতে এত টাকা পেয়েছেন, এবং সেই SMS-গুলোতে একটা লিঙ্ক থাকে, যে লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা ইন্টারফেস শো করানো হয়, যেখানে আপনাকে রিডাইরেক্টেড করে একটা ফেক ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। সেখানে যদি আপনি ক্রিডেনশিয়াল প্রদান করেন, তাহলে আপনার সেই অ্যাকাউন্ট হ্যাকারদের আয়ত্তে চলে যায়। এরকম হ্যাকাররা বিভিন্ন ধরনের ফিশিং লিঙ্কের মাধ্যমে আমাদের ক্রিডেনশিয়ালগুলো নিয়ে যাচ্ছে। ফিশিং মানে কি? ফিশিং মানে হচ্ছে কোনো একটা স্বনামধন্য ওয়েবসাইটের সেম একটি নকল কপি, যা আপনার কাছে রিয়েল মনে হবে। আপনি সেই ওয়েবসাইটে যখন ক্লিক করবেন, আপনাকে তখন লগ ইন করতে বলা হবে, আপনি আপনার ক্রিডেনশিয়াল যখন দিবেন, হ্যাকার তখন সেই ক্রিডেনশিয়ালটা পেয়ে যাবে, যার মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া রিলেটেড তথ্য এবং আপনার বিভিন্ন ধরনের গোপনীয় তথ্য তার কাছে চলে যেতে পারে। পয়েন্ট নাম্বার 3, আমরা কখনো কারোর সাথে কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ওয়ালেটের পাসওয়ার্ড বা কোনো ধরনের তথ্য শেয়ার করব না। অনেক সময় আমাদের কাছে কল দিয়ে বলতে পারে যে আমাদের এই সেবাটি নেওয়ার জন্য বা হচ্ছে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এইভাবে আপনার কাছে পাসওয়ার্ড বা OTP চাইতে পারে। ট্রেডিশনাল ব্যাংক বা হচ্ছে আপনার যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যারা প্রদান করে, ওরা কখনো আমাদেরকে এই ধরনের তথ্য চাওয়ার জন্য ফোন দেয় না। পয়েন্ট নাম্বার 4, কোনো অপরিচিত নাম্বার থেকে আপনার কাছে কল আসলো, কথা বলছে না,
দশ সেকেন্ড পর আপনি কলটি কেটে দিন, বা অনেক সময় বিভিন্ন প্রসঙ্গ টেনে আপনার কাছে কথা অযথা কথা বাড়াচ্ছে, আপনি সেটি কেটে দিন। কারণ আপনার ভয়েস ফ্রিকোয়েন্সি রেকর্ড করে পরবর্তীতে আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করতে পারে, সো আপনাকে এ বিষয়ে কেয়ারফুল হতে হবে। পয়েন্ট নাম্বার ফাইভ, সোশ্যাল মিডিয়াতে অনেকে ক্রেতা বা বিক্রেতা সেজে আপনাকে বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক দিতে পারে, আপনি সেই লিঙ্কে ক্লিক করার ব্যাপারে সতর্ক থাকুন। উনি প্রশ্ন করতে পারে আপনাকে এই লিঙ্কের মতো বা এই প্রোডাক্টের মতো যে লিঙ্কটা দিয়েছি এরকম কোনো প্রোডাক্ট আপনার কাছে আছে কি না, তখন আপনি একটু কৌশল অবলম্বন করতে পারেন। আপনি বলতে পারেন, আপু বা ম্যাডাম বা স্যার, লিঙ্কটি কাজ করছে না, আপনি একটু দয়া করে স্ক্রিনশটটি পাঠান। এছাড়া যে কোনো স্পন্সর্ড কন্টেন্ট বা কোনো অফার রিলেটেড লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে। যদি এসব লিঙ্কগুলো ফিশিং মনে হয় তাহলে আপনি অবশ্যই স্কিপ করে যাবেন। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আপনি অবশ্যই এই পাঁচটি বিষয় ভুলবেন না। আমরা আবার ফিরে যাই আমাদের অনলাইন ব্যবসা নিরাপদ রাখার কৌশলে, যেখানে আমরা দুইটি কৌশল সম্পর্কে জেনেছি। এবার আমরা জানব তৃতীয় কৌশল। অনলাইন ব্যবসার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিরাপদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে। পেমেন্ট আদান এবং প্রদান উভয় ক্ষেত্রে যদি আমরা নিরাপদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে না পারি, অবশ্যই আপনি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু করতে পারেন। চতুর্থ কৌশলটি হচ্ছে, আমরা অবশ্যই মিনিমাম আটক করে পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব। অনেক সময় বিভিন্ন প্ল্যাটফর্মে 4 বা 8 ডিজিটের পাসওয়ার্ড মধ্যে রাখতে হয়, সেখানে আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের পাসওয়ার্ডটি স্ট্রং হয়েছে কিনা। আমরা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব, যেখানে আপার কেস, লোয়ার কেস, স্মল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, এগুলোর সমন্বয়ে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করব। অনেক সময় আমরা আমাদের ফোন নাম্বার ব্যবহার করি, বা আমাদের বাচ্চার নাম ব্যবহার করি, বা এলাকার নাম ব্যবহার করি। এইসব পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না। এইসব পাসওয়ার্ড ব্যবহার করা থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। সেপারেট সোশ্যাল মিডিয়ায় সেপারেট পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডিনে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করব। যদি একই পাসওয়ার্ড ব্যবহার করি, তখন যদি কখনো হ্যাকার একটা সিস্টেম হ্যাক করতে পারে, তাহলে বাকিগুলো সিস্টেমেও সে অ্যাক্সেস নিতে পারবে। তাহলে আমাদেরকে পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বশেষ কৌশল নাম্বার ৫, সফটওয়্যার ও অ্যাপস আপডেট রাখুন এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। অনেকেই মোবাইলের অ্যাপগুলো আপডেট করেন না। একটি স্মার্টফোনে আপনার আপডেট দুইভাবে আসতে পারে। আপনার আগের ভার্সনের যদি কোনো ত্রুটি থাকে বা নতুন কোনো ফিচার অ্যাড হলে, এক্ষেত্রে আপনাকে আগের ত্রুটিগুলো ফিক্সিং করে নতুন একটা ভার্সন আসে। তাই আপনাকে অবশ্যই আপনার সফটওয়্যার এবং অ্যাপসগুলো আপডেট করতে হবে, এবং আপনি সঠিক জায়গা থেকে আপডেট করছেন কিনা সেটাও আপনাকে জানতে হবে। অন্যদিকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া এবং ব্যাংকিং ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট সর্বোচ্চ টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে দিন। সর্বোচ্চ টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করা জরুরি, তবে আপনার যে গুরুত্বপূর্ণ মোবাইল ডিভাইস, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়াগুলোতে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ব্যবহার করা খুবই জরুরি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে, আপনার পাসওয়ার্ড দেওয়ার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, তবে আপনি সেখানে অ্যাক্সেস করতে পারবেন। যে ক্ষেত্রে একজন হ্যাকার আপনার পাসওয়ার্ড পাওয়ার পরেও আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। লাস্টলি একটা হ্যাক বলি, যদি আপনার এমন কোনো সম্ভাবনা থাকে যে আপনি পাসওয়ার্ড ভুলে যাচ্ছেন প্রতিনিয়ত, তাহলে আপনি সেই পাসওয়ার্ডটি একটা ডায়েরিতে লিখে রাখতে পারেন, এবং অবশ্যই সেই ডায়েরিটা একটা সেফ জোনে আপনাকে রাখতে হবে। কারণ যদি সেটা অন্য কেউ পেয়ে যায়, তবে আপনার ক্রিডেনশিয়াল সে পেয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আমরা কি কি শিখলাম একটু রিক্যাপ করার চেষ্টা করি।
আমরা শিখলাম সাইবার সিকিউরিটি মানে কি, সাইবার সিকিউরিটির বিষয়াদি উদাহরণ সহ পৃথিবীর ইতিহাসে অন্যতম সাইবার অ্যাটাকের ঘটনা। অনলাইন ব্যবসা গোছানোর জন্য আমরা 5টি কৌশল জেনেছি, যার মধ্যে উল্লেখযোগ্য প্রথমটি ছিল ওয়েবসাইট সিকিউরিটি, দ্বিতীয়টি ছিল স্মার্টফোন ব্যবহারকারীর ক্ষেত্রে সতর্কতা, এবং হচ্ছে সেক্ষেত্রে আমরা ভিন্ন 5টি পয়েন্ট বলেছিলাম। তৃতীয় কৌশলটি ছিল নিরাপদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার। চতুর্থ কৌশলটি ছিল পাসওয়ার্ড তৈরির হ্যাকস। লাস্ট বাট নট দ্য লিস্ট, পঞ্চম কৌশলটি ছিল সফটওয়্যার ও অ্যাপ আপডেট রাখা এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা। ব্যাস, আপনার অনলাইন ব্যবসার জন্য সাইবার সিকিউরিটির বেসিক বিষয়গুলো আমরা জেনে নিলাম। শেষ কথা মনে রাখবেন, আপনি যদি এমন কিছু চান যা আপনার নেই, আপনাকে অবশ্যই এমন কিছু করতে হবে যা আগে আপনি করেননি। আপনার স্বপ্নের সাথে, আপনার স্বপ্নের ব্যবসার সাথে আপনার শরীরেরও কিছু যত্ন নিতে হবে। প্রতিনিয়ত আপনাকে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে হবে। আর আপনার ব্যবসা আপনি কীভাবে বড় করবেন তা একটা পরিকল্পনা করুন। একটি সঠিক পরিকল্পনা আপনার ব্যবসাকে সফলতা এনে দিবে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আপনার ব্যবসা আরও উন্নত হোক, বাংলাদেশের অর্থনীতিতে আপনার অবদান বৃদ্ধি পাক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।